ভারতে শাহরুখ খানের জোয়ান সাড়া ফেলেছে। 7ই সেপ্টেম্বর মুক্তির পর বেশ কিছু রেকর্ড ভেঙেছে ছবিটি। ভারতের বক্স অফিসের হিসাব মতে গত শনিবার পর্যন্ত অর্থগত 3 দিনে 389 কোটি রুপি গেস সেল আয় করেছে ছবিটি। শুধু ভারতের 3 দিনে আয় 178 কোটি রুপি, বাংলা টাকায় যা দাঁড়ায় 200 কোটির ওপরে। এদিকে আমদানি করা ছবি হিসেবে প্রথম একই সঙ্গে বাংলাদেশে মুক্তি পেয়েছে ছবিটি। প্রথম দিনে ব্লকবাস্টার সিনেমাস ও স্টার সিনেপ্লেক্স সন্ধ্যায় একটি করে শো প্রদর্শিত হলেও আনুষ্ঠানিকভাবে একদিন পর 8ই সেপ্টেম্বর মাল্টিপ্লেক্স সহ দেশের 46টি গৃহপক্ষে মুক্তি পায়। প্রতিদিন 253টি করে শো চলছে ছবিটির। একই সঙ্গে ছবিটি মুক্তি পাওয়ার কারণে বাংলাদেশেও বিশেষ করে মাল্টিপ্লেক্সগুলোতে জোয়ানের বেশ সাড়া ফেলেছে। তাহলে গত 2 দিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ছবিটির আয় কত? রোববার দুপুরে ছবির অন্যতম আমদানিকারক অনন্য মামুন জানান, গত 2 দিনে মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল হল থেকে প্রায় 35 লক্ষ টাকা এসেছে। তিনি বলেন, এখানে ছবি মুক্তির 3 দিন অতিবাহিত হচ্ছে। এখন পর্যন্ত আমরা 2 দিনে মাল্টিপ্লেক্স হিসেবে পেয়েছি স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার, সিনেমাস, লায়ন সিনেমাস ও সিলভার স্ক্রিন থেকে গেস সেল এসেছে 28 লক্ষ টাকার মতো, বাকিটা সিঙ্গেল হল থেকে। পরিবেশের কারণে সিঙ্গেল হলগুলোতে জোয়ান খুব একটা ভালো করতে পারছে না। বাংলাদেশে ছবিটি নিয়ে সামনের দিনগুলোতে আরও ভালো প্রত্যাশা করছে আমদানিকারকরা। শুরু থেকে ছবিটি দেখতে মাল্টিপ্লেক্সে হুমড়ে খেয়ে পড়ছে দর্শক। স্টার সিনেপ্লেক্সে 7 শাখায় প্রতিদিন রেকর্ড 40টি শো, যমুনা ব্লকবাস্টার সিনেমাস 1 শাখায় কয়েকটি, মিলায়তনে প্রতিদিন 12টি করে শো চলছে। অনন্য মামুন আরও বলেন, যেহেতু একই সঙ্গে বাংলাদেশে ছবিটি মুক্তি পেয়েছে তাই দর্শকের মধ্যে ব্যাপক আগ্রহ আছে ছবিটি নিয়ে। বিশ্বব্যাপী জোয়ান এর যে হাইপ তৈরি হয়েছে বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। দিন যতই যাচ্ছে বিশেষ করে মাল্টিপ্লেক্সগুলোতে টিকিটের জন্য হাহাকার দেখা যাচ্ছে। স্টার সিনেপ্লেক্সে প্রতিদিন 40টি শো, তাও আগামী মঙ্গলবার পর্যন্ত কোনো টিকিট নেই। গৌরি খান প্রযোজিত জোয়ান ছবিটি পরিবেশনায় দায়িত্ব আছে ভারতের ইয়াশরাজ ফিল্মস। সেখান থেকে ছবিটি বাংলাদেশে আমদানি করেছে রংধনু গ্রুপ ও অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট। অ্যাটলি কুমার পরিচালিত ছবিটি শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেছেন নয়নতারা। বন্ধুরা, আপনাদের কি ইচ্ছে হয় জোয়ান ছবিটি দেখতে? তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।